Waiting Bengal. Waiting positive. কম খরচে বিদেশে ডাক্তারি পড়তে যাওয়ার সুযোগ মিশন এমবিবিএস বেস্ট অ্যাব্রড এমবিবিএস কনসালটেন্সি ইন ওয়েস্ট বেঙ্গল ভর্তির জন্য আজই যোগাযোগ করুন 9732122744 নম্বরে। মঙ্গলবার ভোর রাতে অভিযান চালিয়ে বর্ধমান থানার পুলিশ এক গৃহবধূকে উদ্ধার করে। উদ্ধার হওয়া ওই বধূর নাম পম্পা ঘোষ, তার বাড়ি নদিয়ার চাকদহে। গতকাল ওই গৃহবধূর স্বামীও এসেছিলেন পুলিশের সাথে। বিস্তারিত বিজ্ঞাপনের পর। এলবি জুয়েলার্স, শুভ সময় সব সময়। 1950 থেকে আজও শুভ সময় সব সময়। কাকদ্বীপ পূর্ব বাজার পোস্ট অফিসের সামনে। জিন, ঘরবন্ধ, প্রেমে ব্যর্থ, বশীকরণ, চাকরি, বিবাহ সবকিছুর জন্য ফোনে ও হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন মাওলানা জাকারিয়া সাহেবের সঙ্গে। নাটকীয়ভাবে বর্ধমানের বাদামতলার একটি ভঙ্গুর পুরনো বাড়িতে ওই বধূর খোঁজ মেলে। তিনি অসুস্থ। যে বাড়িতে ওই মহিলাকে পাওয়া যায় সেটি টালিগঞ্জের এক অভিনেতার বাড়ি হওয়ায় গোটা ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়ায়। যদিও ওই মহিলার স্বামী বা তিনি নিজে অভিযুক্ত কারোর নামই বলতে পারেননি। মহিলার স্বামী অর্ধেন্দু ঘোষের দেওয়া বিবরণ অনুসারে ওই ভদ্রমহিলা বেশ কিছুদিন যাবত বাতের ব্যথায় গুরুতর অসুস্থ ছিলেন। মানসিকভাবে তিনি ভেঙেও পড়েছিলেন। এরপর গত 6 মাস 10 দিন আগে একটি চিঠি লিখে ওই ভদ্রমহিলা হঠাৎই নিখোঁজ হয়ে যান। তার আর কোনো খোঁজ মেলেনি। গতকাল ওই মহিলা এক কাজের লোকের ফোন থেকে গোপনে তার স্বামীকে ফোন করেন। ভদ্রমহিলার দাবি, দুইজন লোক তাকে তুলে এনে বর্ধমানে ওই অভিনেতার বাড়িতে আটকে রাখে। তার অনুমান, তাকে বিক্রি করে দেবার উদ্দেশ্যেই ওই পুরনো ভঙ্গুর বাড়িতে আটকে রাখা হয়েছিল। গতকাল সন্ধ্যেতে ভদ্রমহিলার ফোন পেয়ে অর্ধেন্দুবাবু চাকদহ থানার পুলিশের শরণাপন্ন হন। এরপর চাকদহ এবং বর্ধমান থানার পুলিশ যৌথভাবে অভিযান চালিয়ে মঙ্গলবার ভোর রাতে ওই মহিলাকে উদ্ধার করে। গোটা ঘটনার তদন্ত নেমেছে পুলিশ। উনি অসুস্থ ছিলেন, পায়ে খুব যন্ত্রণা হতো, বাতের ব্যথা। এবার অসুস্থ, যন্ত্রণা সহ্য করতে পারতো না, এই বাড়ির থেকে ওই ব্যথা বেদনার জন্যই একটা চিঠি লিখে বাড়িতে বেরিয়ে চলে আসে। তারপর তো আর খুঁজে পাইনি। এখন ও বলছে রাস্তার থেকে ওকে দুজন লোক ওকে তুলে নিয়ে চলে এসছে। ও কিছু তাকে চেনেও না, বলতেও পারছে না। এবার ওকে তো খুঁজে পায় না, কোনো প্রমাণ নিয়ে আসেনিও। ওই এক ফোনও রেখে বাড়িতে চলে এসছে। তারপর আমি বিভিন্ন জায়গায় খোঁজখবর করেছি, কোনো জায়গায় কোথাও পাইনি। তারপর আজকে ও একটা ফোন পেয়েছে, ওই এক মহিলা ওকে হেল্প করে রান্নাবান্না করে ইয়ে করে দেয়। সেই মহিলার ফোন থেকেও আমাকে ফোন করে জানিয়েছে আজকে বাড়ি ফাঁকা আছে, তুমি যে করে হোক চলে এসে আজকে আমার নিয়ে জানালে ওকে আমার বেঁচে ওরা বিক্রি করে দেবে, নাহলে আমার কিডনি ওরা নিয়ে নেবে, ওরা সেই কথাবার্তা বলেছে। এই ও কাদের যারা থাকে কাউকে চেয়ে না, সবার নাকি মানে মেশিন ফেশিন থাকে, ওগুলো ওরা ক্রিমিনাল গোছের। নাম বলতে পারলো না, শুধু বাড়ি মালিকের নাম বললো, ফাল্গুনী বাড়ি, ফাল্গুনী বাড়ি বললেই হয়ে যাবে। ফাল্গুনী কি ব্যানার্জি না চ্যাটার্জি বললেন, ওই একটাই বাড়ি, যে বাড়ির থাকে সেই বাড়ির মালিকের নাম বললেন। কী করে তা তো জানি না স্যার, হয়তো অভিনয় করতে পারে, তাই জানি না। বললো ফাঁকা বাড়ি, বাড়িতে কেউ থাকে না। হচ্ছিলো 6 মাস ওপরে, 6 মাস 10 দিন আজকে। কি হবে দেখুন দেখালে ক্াক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 া
বর্ধমান থেকে পাপাই সরকারের রিপোর্ট, ব্রেকিং বেঙ্গল। আমাদের খবরগুলি নিয়মিত দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও বেল আইকনে ক্লিক করুন। দি সরারহাট নার্সিং হোম, সরারহাট বেনেপাড়া। ঘরে বসে প্রতিকার করান, নিজের ভাগ্যকে বদলে ফেলুন। তান্ত্রিক জ্যোতিষী আচার্য শ্রী রঞ্জিতানন্দ। ফোনে যোগাযোগ 9836459511।